নমস্কার, আপনারা দেখছেন আপতাক খবর, আমি রঞ্জন ভারদ্বাজ। এই মুহূর্তে রয়েছি আছে গুরুদুয়ারা কাঁচিয়াপাড়া, সেই বিখ্যাত গুরুদুয়ারায় যেখানে আমরা রয়েছি। আজ রাস পূর্ণিমা, পাশাপাশি আজ গুরু নানক জয়ন্তী। তো আমরা পেয়ে গেছি এই উপলক্ষে টনি সিং, আর রয়েছেন এখানে সরোবর আলী। আপনারা জানি রাখি যে গুরুদুয়ারা এমন একটা পবিত্র স্থান যেখানে হিন্দু, শিখ, মুসলিম, বাঙালি, অবাঙালি সবাই আসে, মানে ধর্ম যার যার, কিন্তু দেখি গুরুদুয়ারা সবারই। তো আমরা টনি সিংকে পেয়ে গেছি, তার সঙ্গে কথা বলে নেবো। আজকে তো গুরু নানক জয়ন্তী, পাশাপাশি রাস পূর্ণিমা, কি বলবেন? আমি আজকে দিন পূর্ণিমা দিন আর গুরু নানকের প্রকাশ দিন পুরো ওয়েস্টবেঙ্গলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বেঙ্গলের মানুষদের, যারা বিহারি হোক, বেঙ্গলি হোক, মুসলিম ভাই হোক, সারা আমাদের এই গুরুদ্বারা আসে, তাদের আমি বলছি আমাদের গুরুদ্বারা আসুক। আমরা যেমনি দুর্গা পুজো, কালী পুজো আপনাদের সঙ্গে আনন্দ করি, আপনারাও আমাদের সঙ্গে আনন্দ করুন, আসুন। এইখানে আমাদের খাওয়া দাওয়া প্রোগ্রাম আছে। আজকে দিন আমি নিজের ভাইগুরু গুদাম থেকে বলছি, পুরো আমরা পশ্চিমবাংলার লোক আনন্দ থাকুক, আমাদের ঠাকুর এটাই চেত যে সবাই ভালো থাকুক, সবাই আনন্দ থাকুক। আমাদের এমএলএ সাহেবও আসছে কিছুক্ষণ পরে, সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি, সবাই ভালো থাকুক। আচ্ছা, কীভাবে আজকে সারাদিনগুলো সারাদিন ব্যাপী কী কী অনুষ্ঠান থাকে? আজকে সকাল দিয়ে নাস্তা চলছে, দুপুরে গুরুকার লঙ্গর হবে, রাত্রিবেলা গুরুকার লঙ্গর হবে। আর এখানে সত্যি কথা দেখবেন আপনি, মানে প্রচুর মানুষ এসছে, মানে আমাদের বিহারি ভাই, বেঙ্গলি ভাই আর মুসলিম ভাই, এইটাই আমাদের একটা বেঙ্গলে এত আনন্দ লাগে, আমরা সবাই মিলে একটা আনন্দ করি। তার ঠাকুরকে বলছি সবাইকে ভালো রাখুক, আমরা ভালো থাকি, সবাই ভালো থাকবো, এটাই আমি চাই, আমরা মিলেমিশে এরকমই আগে বাড়ি। পরিবারে কি সমস্ত সদস্য কি আজকে উপস্থিত থাকে এই গুরুদ্বারে? আরে বাপরে বাপ, পুরো পরিবারের সমস্ত তো থাকবেই। আজকে একটা গুরু নানক দেবজি, ওর হিস্ট্রি যদি আপনারা পুরো পড়েন তাহলে আপনারা ভাববেন কি। দেখুন ঠাকুর সবই ভালো, কিন্তু ঠাকুরের আলাদা আলাদা হিস্ট্রি আছে, কে ঠাকুর এই করেছে, কোন ঠাকুর এই করেছে। ঠাকুর সবার ভালো, যেমন মা বাবা সবার কাছে ভালো, ঠাকুর সবার ভালো। ব্যাস আমি এই চাই, আমাদের শুভ পাঞ্জাবি পরিবার তো, সিন্ধি পরিবার তো আছেই, প্লাস বিহারি, বেঙ্গলি, মুসলিম ভাই সবাই আসে, খুব আনন্দ এনজয় করে। আচ্ছা, আমরা পেয়ে গেছি সরোবর আলী, তিনি একজন মুসলিম ভাই, তিনি রয়েছেন, তার সঙ্গে কথা বলবেন। তিনি একজন বিশিষ্ট সমাজকর্মী, সবসময় যে কোনো অনুষ্ঠান হোক, যে কোনো ধর্ম হোক, যে কোনো সব জায়গায় তাকে আমরা সরোবর আলীকে পাই, তার সঙ্গে কথা বলবো। সরোবর দা, আপনি তো আজকে এখানে এসেছেন ভবানের কাছে, কী বলবেন? সর্বপ্রথম আমি আপনার চ্যানেলের যত দুশ্রোতা রয়েছেন সবাইকে গুরু প্রকাশ পর্বের, গুরু নানক দেবজির এই জন্মদিনের আজকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আমরা প্রত্যেক বারই এখানে আসি, কারণ আমাদের টনি সিং আছেন, এনার যিনি ছিলেন আমাদের শ্রদ্ধেয় ইকবাল সিং ছিলেন, উনি সবসময় আমাদেরকে জুড়ে রাখতেন। এই পর্বটা এরম একটা তেওয়ার, একটা এরম ফেস্টিভ্যাল, কে এরম মানুষের জন্য এই ফেস্টিভ্যাল আছে, দেব মানুষের জন্যে, যিনি হচ্ছেন একটা প্রতীক। প্রতীক কিসের? শান্তির প্রতীক। সিম্পলিসিটি কাকে বলা হয়? যদি আমরা গুরু নানকজিকে পড়ি তাহলে সিম্পলিসিটি কাকে বলা হয়? সবচেয়ে বড় মডেল। তাই আমরা যেই সম্প্রদায় থেকে হই না কেন, আমরা কোনো কমিউনিটি থেকে হই না কেন, আমরা সবাই এনার আহ্বানে আজকে একটা ভাইচারা হিসেবে আমরা সবসময় এখানে উপস্থিত থাকি। গেল বছরও ছিলাম, আর ইনশাআল্লাহ যদি জীবিত থাকি আগে বছরও আসবো। আপনি তো অনেকক্ষণ ভেতরে ছিলেন, আমরা যা দেখছিলাম অনেকক্ষণ আপনি ভেতরে ছিলেন, এই আনন্দ, এই যে শান্তি, এত একটা গানের মাধ্যমে জীবনটা, জীবন কীভাবে যাপন করতে হয়, এই জীবনের কাহিনিগুলো একটা গান মাধ্যমে আমরা দেখতে শুনতে পারছি, কতটা আনন্দ ফিল করছেন? আমরা এখানে কীর্তন সবসময় শুনি, আমরা তো পাঞ্জাবেও যাই, ওখানে গিয়ে আমরা হরিন্দর সাহেবের ওখানে যাই, গুরু নানক ওখানে সুযোগ পাইনি এবছর। আমরা যেই ভিতরে আমরা বসি, সবাইকে কিন্তু মানুষকে চাই শান্তি, ভিতরে বসে আমরা কীর্তন শুনছি, সবার ভালোবাসা আছে, বসে আছি, ভালো একটা পরিবেশ রয়েছে, খুব ভালো অনুভূতি ওখানে হচ্ছে, শান্তি এরম হচ্ছে, মানে এই ধর্মটা হচ্ছে খুব শান্তি ধর্ম। আর সবসময় মানুষের কী করে কাজ করা যায়, মানুষের মধ্যে কী করে সম্প্রীতি বজায় রাখা যায়, এই ধর্ম সবসময় এগিয়েছে। তাই আমরা সবাই মিলে এখানে এসেছি, আমরা গুরুদুয়ারাতে, অনেক পুরনো গুরুদুয়ারা আমরা, আমাদের আমরা ওখানে বসি, বসে আমরা অনেক কিছু অনুভূতি করেছি, খুব ভালো লাগলো। আজকে খাওয়া এখানে খাওয়ানো হয়, মাটিতে বসে একসাথে সবাই একসাথে মিশে খাওয়া দাওয়া, সেই আনন্দ, সেই জিনিসটা তো একটা কী বলা যায়, শুধু একটা লঙ্গর না, ওটা ওটা একটা আশীর্বাদ। আমরা এটা মনে করি একটা মহাপুরুষের আমাদের দৃষ্টি আমাদের দিকে যদি চলে আসে তাহলে সব জায়গায় শান্তি থাকবে। সেই লঙ্গর আমরাও খাবো, সবাই খাবে, সেই লঙ্গর খেয়ে একটাই আমরা বার্তা দেবো, ধর্ম যার যার হবে, কিন্তু তেহার আর উৎসব আমার সবার মানতার সবারই হবে। আমি একটা কথা মাঝখানে বলতে চাই, অনেকেই জানে না
এই আমাদের গোল্ডেন টেম্পল যে পাঞ্জাবে অমৃতসরে আছে, যখন আপনারা বলেন না ভিট পুজো হয় যে ইটাকে, ওই যখন গোল্ডেন টেম্পল শুরু হয় ওইখানে কিন্তু হিস্ট্রি দেখবেন ভিট পুজো যেটা ভুট রেখেছিল মুসলিম ভাই ছিল। আচ্ছা, আপনি ইতিহাস পড়ুন, ওরা মুসলিম ভাই ভিট রেখেছিল। আজকে আজকে যে আমরা সব পশ্চিমবাংলা আমরা দেখতে পাচ্ছি, অন্য অন্য স্টেট বাদ দিন আমরা পশ্চিমবাংলা দেখি সমস্ত ধর্ম আমরা যেভাবে একসাথে এগিয়ে আসছি এগিয়ে যাচ্ছি, কতটা খুশি এই পশ্চিমবাংলা থেকে? দেখুন পশ্চিমবাংলা দিয়ে তো খুবই ভালো। দেখুন কিছু আমাদের কালকেও তো মমতা দিন এটা পড়েছেন, একটা উনি বলেছেন কি পাঞ্জাবিরা আমাদের শিখরা একটা জায়গা চেয়েছিল, উনি বললেন এইভাবে করো আমি এক টাকা নেবো জায়গা দেবো। তাহলে দেখুন মনটা কেন খুশি হবে না, মনটা কেন খুশি হবে না? তা আমরা জানি আর মমতা দিও আমাদের পাঞ্জাবি প্রোগ্রামে সবসময় যায়, তা আমি এইটাই বলতে চাই উনি বললেন এক টাকা দেবো। তা আজকে আমরা কী চাই কি একটা সবাইকে নিয়ে জুড়ে আমরা ভালো কাজ করি। নিশ্চয়ই আপনার কথা বলছেন, যারা নেতৃত্বে রয়েছে যারা টনি সিং বিশিষ্ট সমাজ সেবে আর রয়েছেন সরবালি, তাদের বক্তব্য আপনার শুনুন। সকলকে আমার অভিনন্দন শুভেচ্ছা, কি গুরুর কৃপা যেন সকলের পরিবার ভালো থাকে, সকলের পরিবার কল্যাণ হোক, সবাই যেন প্রত্যেক বছর গুরুর কৃপায় এইভাবে মানুষকে সেবা করতে পারে বা গুরুর সেবা করতে পারে। সমগ্র বিশপুরবাসীর কাছে প্রার্থনা, তারা প্রার্থনা করছে। আপনি জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবসময় বলেন কি ধর্ম যার যার উৎসব সবার, তো তিনি সবসময় দেখেছেন এর আগে আমাদের দুর্গা উৎসব থেকে শুরু করে কালী পুজো, ছট পুজো, জগদ্ধাত্রী পুজো, সব পুজোতে যেরকম আমাদের পাঞ্জাবি ভাইরা ছিলেন, আর ঠিক আজকেও দেখুন গুরু নানক জয়ন্তীতে আমরা বাঙালি বাংলা যারা বসবাস করি তারা সবাইকে আমরা বাঙালি বলি, আজকেও তার উৎসবে আমরা এসে নিজেকে গর্ব মনে করছি, নিজেকে আনন্দিত করছি সেই উৎসবটার সঙ্গে সামিল হই। এখানে দেখা গেছে লঙ্গরে আপনি নিজেও বসে তাদের সাথে খাবার খেয়েছেন এবং তাদের সাথে আনন্দ করেছেন, কি বলতে চাইছেন? না দেখুন সব জায়গায় ধর্মের যে রীতি আছে সেটা তো সবাই মানে, আমাদেরও যেরকম মায়ের ভোগ দেওয়ার সময় তারা মায়ের ভোগ দিয়েছে, আমরাও সেটা আজকে লঙ্গরে যে সেবা নারায়ণ সেবা করা হচ্ছে সেটা তো আমরা সাথে সহযোগিতা করতে করে নিজেকে আনন্দিত হচ্ছি, সাথে সাথে নিজেকে গর্ব মনে করছি কি আমরা ভারতবাসী। একটা গুরুদোয়ারা আছে তাহলে আমাদের ভালোই, কি একটা সব ধর্ম যখন আছে একটা গুরুদোয়ারা রয়েছে, এমনি গুরুদোয়ারের যেগুলো ডেভেলপমেন্ট আছে বা কোনোরকম তাদের যদি পৌরসভা থেকে কোনো রকম সহযোগিতা থাকে কিছু করতে হয় তাহলে গুরুদোয়ারা কমিটি তরফ থেকে যদি আমাদের কাছে কোনো প্রস্তাব আছে আমার নিশ্চয়ই তাদের পাশে থাকবে। আপনারা দেখছেন আপনার খবর, দেখতে থাকুন সঙ্গে থাকুন।